staff. হাই, আমি কিছু স্থায়ী গাছের চেষ্টা করছি, স্থায়ী গাছ তৈরি করার জন্য। বিশেষ করে যে গাছগুলো পরিবেশের জন্য খুব উপকারী, এবং পাখিরা যেখানে ঝোপঝাড়যুক্ত গাছ, পাখিরা বাসা বাঁধতে পারবে, পাখিরা যার ফল খেয়ে উপকৃত হবে, কিন্তু মানুষ আবার নষ্ট করবে কম। কারণ গাছ রাস্তার ধারে যদি ফল ও গাছটা বেশি লাগানো হয়, মানুষ এগুলো ভেঙে নষ্ট করে। তো এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি কিছু বট গাছ বা এই টাইপের গাছ রোপণ করবো। তো আমি কিছু চারা তৈরি করছি এবং আজকেও তৈরি করবো, আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। আমি ওই ডালগুলো সব কেটে নিয়েছি, যেহেতু বট গাছের শাঁখা কলম হয়, অর্থাৎ ডাল দিয়ে চারা তৈরি করা সম্ভব। আমি আরও কিছু চারা তৈরি করছি ডাল দিয়ে, আপনাদের অবশ্যই দেখাবো। তো এইগুলো আমি এখন বসাবো, আর পাতাগুলো ভেঙে দিচ্ছি যাতে বাঁচতে সুবিধা হয়। এখন যেহেতু বৃষ্টিকাল, সমস্যা হবে না। আমি এই পাতাগুলো সব ছাড়াই দিয়েছি, গাছে ডালটা বাঁচতে সুবিধা হয়। তো এরপর যে আমি হচ্ছে মাটি উপরে দেবো, অনেকে আপনার বট বা পাকুড় গাছ বনসাই করেন, তো সেক্ষেত্রেও অনেক টাকা দিয়ে কেনা লাগে গাছটা। দেখছেন নার্সারিতে গেলে আপনার একটা গাছ পছন্দ হলে 600-700-800 টাকা দাম চাবে, সে 1200 টাকাও চায়। আমার সামনেও দেখছি অনেকে যে এসব বনসাই গাছ কিনে নিয়ে যায়। আপনারা একা একা কিন্তু এসব ডাল থেকে চারা তৈরি করে বনসাই করতে পারেন। হয়ে গেল, এগুলো এবার আমি রেখে দেবো কিছুদিনের জন্য, তার ভেতরে শিকড় গজায় যাবে। আর আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং নতুন নতুন তথ্য পাওয়ার জন্য এবং আমার এই ভালো কাজটাকে আপনারা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই উৎসাহিত করবেন। সবাইকে ধন্যবাদ।